मुबारक ईद मुबारक। हे गाइस, अस्सलाम वालेकुम, माइसेल्फ प्राकृतिक हुसैन एंड वेलकम टू माय अनदर ब्लॉग। गाइस, আজকের এই ভিডিওটি হচ্ছে কুরবানির স্পেশাল। কিছুক্ষণ পর আমরা যাব গরুরহাটে গরু কিনতে। গরুরহাটে আজকেই প্রথম না, আমরা কালকে গিয়েছিলাম, বাট কালকে যাওয়ার পর যা দেখছি ভাই রে ভাই, গরু কিনতে গিয়েছি নাকি ডায়মন্ড কিনতে গিয়েছি আমি টোটালি কনফিউজ ছিলাম, কারণ গরুর দাম এত পরিমাণের বেশি ছিল। গরু কেনার আগে আমি ফেসবুকে প্লাস ইউটিউবে অনেক ভিডিও দেখেছি যেখানে বলা আছে গরুর দাম অনেক কম, গরুর দাম পানির চেয়ে কম, পানির চেয়ে কম। কিন্তু যাওয়ার পর আসলে বুঝছি যে কি পানির চেয়ে কম। যাওয়ার পর অনেক বড় একটা শক খাইছি, এত পরিমাণের শক খাইছি যে আমি ওইখান থেকে বাসায় চলে আসছি সেদিন আমরা গরু কিনি নাই। সো আজকে আবার যাচ্ছি, আই হোপ আজকে আমরা গরু কিনে আসতে পারবো। সো গাইজ, আজকে আমার সাথে যাচ্ছে কামন, কে কে যাচ্ছে আসো সবাই চলে আসো। সো গাইজ, আজকে আমার সাথে যাচ্ছে জীবন, মেহেদি টাকলা এবং জয় মোটা, সাথে ইয়াসিন আর আব্বু। সো মোটামুটি সবাই রেডি যাওয়ার জন্য? ইনশাল্লাহ কি মজা দেখেন। আমরা এখন যাচ্ছি একটা বাজে, দেখা যাক বাসায় ফিরি কয়টা বাজে, আর গরু নিয়ে ফিরি কিনা সেটাও সন্দেহ। সো লেটস গো, ইনশাল্লাহ পারবো, সবাই আমাদের জন্য দোয়া করবে। সো গাইজ, লেটস গো। সো গাইজ, এখন আমরা নিচে চলে এসেছি, আব্বুর কাছে যাচ্ছি, আব্বুর কাছে গিয়ে দেন আমরা একসাথে হয়ে হাটে রওনা দিব। সো সবার কেমন লাগছে? আমি অনেক এক্সাইটেড, কারণ আজকে অনেক বড় বড় গরু দেখতে পাবো, আই হোপ সো। সো লেটস সি। আর দেখো আমার কান এর মতো হয়েছে, এলিয়েন এলিয়েনের মতো হয়ে গেছে, একটা এক্সাইটেড একটা এক্সাইটেড। সো লেটস গো। সো গাইজ, এখন আমরা গাবতলির দিকে যাচ্ছি, আজকে আমরা গাবতলি থেকে গরু কেনার প্ল্যান করছি, আই হোপ আমরা এখান থেকে কিনতে পারবো। আর আজকে আমাদের গাড়ি নিচ্ছি না, কারণ এখানে গাড়ি রাখার প্লেস নাই। এখন আমরা যে গাড়িটা নিচ্ছি সেটা যদি হারাও যায় তাহলে আমাদের কোনো কিছু হবে না, কারণ এটা আমার গাড়ি না, এটা ভাইয়ের গাড়ি। সো আমরা এখন যাচ্ছি, আই হোপ আজকে কিনতে পারবো। সো লেটস সি। সো গাইজ, আপনারা নিচে কমেন্ট করে জানান তো এটা কার ছবি। সো আই হোপ আপনারা চিনতে পারবেন। সো আমি বলে দিই, সো এটা হচ্ছে ঋতুর ছবি, ঋতুর একটা ক্যাডি নিয়েছি ইয়াসিন। সো ঋতু, উই মিস ইউ। সো সো আমরা যেহেতু হাটে যাচ্ছি এর জন্য আমরা ঋতুকে সাথে আনতে পারিনি, এর জন্য ঋতু আজকে এই ব্লগে মিস, মানে কিছুক্ষণের জন্য মিস, একটু পরে ঋতু কামব্যাক করবে। সো ঋতু, উই মিস ইউ। অনেক গরু, তো এখন আমরা মাত্র এখানে নামলাম। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাব আর দেখি কি অবস্থা এই হাটে। তো গাইস দেখো, একটা গরু পাগলের মতো করতেছে। সো গাইজ, এই গরুটার দাম 55,000। সো গাইজ, আজকে গরুর দাম কতটা বেশি দেখো, এই গরুটার দাম 80,000 টাকা চাচ্ছে। সো এই গরু এর আগের বার ছিল বলতে গেলে 30-40,000, এবার বুঝতে পারো যে এবার আসলে কতটা হাই। হাঁটতে হাঁটতে জীবন শেষ, বাট কোথাও পছন্দ হচ্ছে না, আর যেটা পছন্দ হয় সেটার দাম অনেক বেশি, আর যেটা দাম কম সেটা পছন্দ হয় না। সো এই ব্যাপারে আপনি কি বলতে চাচ্ছেন স্যার? জীবন চলে গেল তবু গরু পেলাম না, ইনশাল্লাহ। এরকম ভাবে লাম্বার কেন, ওরকম কিছু না, ভয় পাইছি তোমার জন্য। তো তোমাদের কেমন লাগছে? অনেক খাটাটি পরে এই বাজারে আমাদের গরু পছন্দ হয়নি। তো এখন আমরা যাচ্ছি আব্দুলনগর। তো 12টা বেজে গেছে। তো লেটস গো। সো গাইজ, এখন আমরা যাচ্ছি আব্দুলনগর, কারণ গাবতলি থেকে আমাদের গরু কেনার আজকে হলো না, এত পরিমাণে হাঁটছি, হাঁটতে হাঁটতে আমার পা মনে হয় আমি ওইখানেই ফালাইতে আসছি।
আমাকে নামা দাও পাটা নিয়ে আসি তো জয় তোমার কি অবস্থা আমার পানি তৃষ্ণা গলা শুকিয়ে যাচ্ছে গাইস ট্রাস্ট মি প্রচুর খারাপ অবস্থা তো আই হোপ এখন আমরা আসল নগর গিয়ে গরু পাবো সো লেটস সি দেখি কি হয় তোমার পাবা তোলে কি যেই দিনটাকে তো বছরে তুমি একবারই পাবা ভাই এরকম দিন আমি চাই না হাতটা তো আমার জীবন শেষ ভাই আমার কাছে জোস লাগতেছে ব্যাপারটা সো লেটস সি দেখা যাক কি হয় ক কি আছে কপালে লেটস সি खुले चले गुकुरुल्ला बारो घंटा बाहर थाकार पर फाइनली गुरुटा आसलो तो जीवन तो घुमाते घुमाते और अवस्था खराब सो तुम्ही एकटू ठीक आछो এখনো ঘুমাচ্ছে গুরু কেন সিনিয়র হুশ কারণ এখন অনেক রাত হয়ে গেছে একটা বেজে গেছে বাট আল্লাহর রহমতে পেরেছি যে কিন্তু এটাই অনেক বেশি গরুর হাসিল দিলাম সো আমাদের সবকিছু এভরিথিং ডান এখন আমরা বাসা থেকে রওনা দিছি সো লেটস গো সো গাইস এখন আমরা চলে এসেছি আমাদের বাসার নিচে এখন বাজে রাত 2:52 সো প্রায় 3টা বেজে গেছে এখন বাসার নিচে ওয়েট করছি আব্বুর জন্য কারণ আব্বু আর গরু কোনটা এখন আসে নাই সো আব্বু যখন গরু নিয়ে আসবে তখনই আমরা বাসায় যাব সত্যি কথা বলতে এক এক জনের অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গেছে সো দেখতে পাচ্ছ এক এক জনের চেহারার কি অবস্থা পাটা প্রচুর পরিমাণে ব্যথা করছে সো যাই হোক আব্বু আসলে সাথে সাথে বাসায় যাব আর বাসায় যে আজকে যে ঘুমটা দিব পারতেছি না শুধুমাত্র আব্বুর জন্য সো লেটস সি দেখা যাক আব্বু কখন আসে ওয়েট করি আর কি করব তো সাধারণত আমি ভাবছিলাম যে আমাদের আগে গরু চলে আসবে বাট আমরা আসলে আমরা আগে চলে আসছি বাট গরুর ট্রাকটা এখন আসেনি সো লেট সো ওয়েট করা ছাড়া আর এখন কিছুই করার নাই সো আমরা একটু ওয়েট করি সো ফাইনালি গাইস অনেকক্ষণ অপেক্ষা করার পর আব্বু চলে আসছে গাইস কালকে গরু কিনে বাসায় আসার পর এক এক জনের অবস্থা পুরো 12টা বেজে গেছে কারণ আমরা ওই দিন তো দেখেছেন প্রায় 12 ঘন্টার মতো হেঁটেছি সো বাসায় এসে সবাই সাথে সাথে ঘুম এবং ঘুমটা ছিল অনেক বড় প্রায় 10-12 ঘন্টা ঘুমিয়েছি তারপর ঘুম থেকে ওঠার পরে দেখি শরীর ঠিক হচ্ছে না পরে অনেকক্ষণ একটু রেস্ট টেস্ট করলাম এখন ফাইনালি ঠিক হয়েছে একদিন পর আর আজকে হচ্ছে চার যাচ্ছ গাইস কেমন We are back finally আর ঋতু ব্যাক করেছে সো তুমি একটু হাই বলো এতক্ষণ ছিলে না ব্লগে হাই আর আমি ছিলাম না তোমাদের কিরকম দেখেছি বলবা সবাই আর সবাই অনেক আনন্দ পাইছে তুমি এতক্ষণ ছিলে না তুমি এখন চলে যাও যত দরকার নেই শুনতে চলে যাব তো চলে যাই না 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 না
এতক্ষণ আমরা সবাই বাসায় ছিলাম, তো এখন আমরা যাবো গরুর কাছে এবং গরুর কাছে গিয়ে আপনাদের গরুটা দেখাবো এবং আমরা অনেক বেশি এনজয় করবো, কারণ এই গরুটাকে আমরা অনেকক্ষণ ধরে মিস করছিলাম। যেরকম মেহেদি একটা গরু আর নিচেও আমরা আরেকটা সুযোগ পাইলে মারবে, ঠিক আছে? চাপ যা আর গরুর সাথে দুষ্টামি করবো না, এটা কি হয় বলেন? এই দিনটাকে আর পাবো আমরা কখনো? চলো 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 সে রাগ করে বসে আছে। স্যার আপনি তো অনেক রেস্ট করেছেন, একটু উঠেন না স্যার। না সে উঠবে না স্যার, একটু উঠেন স্যার, একটু উঠেন স্যার, উঠেন ভাইজান। ভাই স্যার একটু উঠেন না ভাই, ভাই একটু আপনি একটু দেখবে ভাই, একটু উঠেন না প্লিজ। ওকে ওয়েট, আমি উঠাচ্ছি বাবা, উঠো, উঠ না। ওকে সো উঠে গিয়েছে, চলো আমরা তাকে দেখি সে এখন কেমন আছে। আপনি যদি একটু বলতেন আপনি এখন কেমন আছেন প্লিজ, একটু এখানে তাকান। তার খুব ভালো আছে, সে মোটেই ঠিক না, সে ভালো নেই। এত জোর চিল্লাইলে কেন তুমি? তো আপনি আসো তোমাদের এখন গোটা দেখা অনেক দুষ্টামি করলাম, তো তো তোমরা দেখি আমার সিরিয়াসলি ভাই দুই সাইডই গরু ভাই, দরকার নেই সিরিয়াসলি, আমার অনেক ভয় লাগছে। সো ব্যাক টু পয়েন্ট, সো এখনই অনেকে এটা প্রাইস জানতে চাইবে, বিকজ এটা কোরবানির পশু সবাই প্রাইস জানতে চাও। সো এটার প্রাইস নিয়েছে 2,20,000 এবং অনেক কষ্টে আমরা এই প্রাইসে এটা পেয়েছি। সো আসো আমাদের গ্যারেজ আরও গরু দেখ। সো এখানে একটা আছে হচ্ছে মেহেদির ছোট ভাই, সো সো ওর প্রাইস নিয়েছে হচ্ছে 85,000, ওর প্রাইস 1,15,000 আর ওর প্রাইস মাত্র 20,000 টাকা। না 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 না, আমার আমার 5 কোটি, ওর পুরো বাবা দি, ওর প্রাইস নিচ্ছে 78,000। কাম অন আরো দেখেন, ওই না কি ভাই, আর ও এই গরুটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ কত একদম গোল, অ্যাজ ইউ ক্যান সি। সো ওর প্রাইস নিচ্ছে 78,000 অ্যান্ড ওর প্রাইস কত? ওরটা 78, ওরটা 85,000। ও সরি সরি, মিস্টেক মিস্টেক, 85,78,000 আর ওর দাম নিয়েছে 2,00,000 টাকা। ভাই 2,00,000 হইলো তো অনেক বেশি, আমি তো এক্সপেক্ট করছিলাম যে আরো কম বলবে। হাঁপায় গেছি, তোমাকে একটা ডেট দিলাম, তোমাকে একটা সিম্পল ডেট দিলাম, সেটা হচ্ছে ওকে তোমার এখন বান্ধবী বানা, ওর সাথে কোলাপলি করতে হবে। তুমি যদি এই ডেটটা কমপ্লিট না করো তাহলে তোমাকে গরু পেয়ে থেকে মারবো। সুন্দর করে একটু আদর করে, এভাবে না একটু আদর করে। আমি কথা
আগের মুখটা আটকাম অনেক কিল নয় গরু আর কেমন দাও গরুকে পাত্তাই দিল না ছি 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 ঠিক আছে দেখো আমি কি ভেবে রাখছি জয়ের জন্য সো এটা হচ্ছে তোমার ফ্রেন্ড এখন এই যে ও এই যে সাদা টুপি গাইস দেখো মিছে সাদা টুপি আসো ওর সাথে এখন একটু কোলাকুলি করো আচ্ছা এখন তো 12 বাজে গেছে তাই না হ্যাঁ তাহলে তো আজকে বন্ধু আসো কোলাকুলি মুবারকি তো অনেক ভালো অনেক কিউ ও আমার কথা শুন তো এ শুনছে শুনছে মানে একদম দেখাই দিছে শুনছে শুনবে শুনবে ওকে গাইস কাম অন এখন হচ্ছে জয়ের টার্ন এবং জয় বলেছে প্রমিস করেছে জয়কে আমি যেটা বলবো সেটা জয়কে করতে হবে ভাই না শোনো হ্যাঁ হ্যাঁ আজকে মামা আচ্ছা দিকে দাঁড়াও 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 গরু গরু ও বাবারে একটু গরু আছে এদিকে দাঁড়াও দিকে দাঁড়াও এদিকে দাঁড়াও তুই সুযোগে অনেক কিছু করছিস দাঁড়া পাস সো এখন এটা খাইতে হবে আচ্ছা এবার আসো এবার এবার তোমাদের আসল মজার কথা বলি সেটা তো ওইটাকে যে কাঁঠাল পাতাটা খেয়েছে সেটা আমি ওই যে ছাগলের গোবরের পাশে ছিল সেটা উঠে নিয়েছি এবং গোবর ছিল কেমন সো আপনার কেমন লেগেছে স্যার প্লিজ স্যার বলুন আসো তোমাদেরকে দেখাই যে গোবর লেগেছিল আসো কেমন কেমন এখানে আসো আলোতে আসো 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 এই যে দেখো একটু জুম করে দেখো যেখানে অনেকগুলো গোবর লেগে আছে ছি 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 দিস ইজ ভেরি ব্যাড তুমি কি খেয়েছো ওগুলো ছি তিতো তিতো এই তুমি ওকে কি খাইয়েছো ছি 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 আমি তোমাকে দ্বারা আমি আশা করিনি ছি 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 জয় তোমাকে দ্বারা আমি আশা করিনি ছি তোমাকে দ্বারা আমি আশা করিনি আচ্ছা আচ্ছা আমাদের অনেক হয়েছে এখন মামা আগে না যে বাই বাই লাড়ি দেখছো লাড়ি লাড়ি তো দেখছো লাড়ি 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 সোশ্যাল ডিস্টেন্স এটা কি জানো আমার সাথে বাটপারি এদিকে তুই এদিকে তুই সবচেয়ে মেন খারাপ সো গাইস এখন আমরা বাসে চলে যাবো গরু নিয়ে আমরা আর মজা দুষ্টামি করবো না কারণ সব কিছু লিমিট রেখে করা উচিত আর আপনারা তো জানেনই যে কোরবানির একদিন আগে গরু মনে এমনি অনেক বেশি খারাপ থাকে সো কালকে যেহেতু কোরবানি হয়ে যাবে তাই আমরা আর এটা নিয়ে মজা দুষ্টামি করবো না এখন বাসে চলে যাবো বাসে গিয়ে আবার সকাল ভোরবেলা উঠতে হবে কারণ নামাজ আছে কোরবানি আছে অনেক কাজ আছে সো গাইস ব্লগটা আমরা এখানে স্টপ করছি দেন সকালবেলা আবার কন্টিনিউ করবো সো দেখো 3 সেকেন্ডে সকালে যাবে 3 2 1
মর্নিংয়ের পালা সো এখন আমাদের গরু কোরবানি দেওয়া হবে সো আমরা একটু নিচে চলে আসছি সো কষায় চলে আসছে এখানে গরু খোলার কাজ শুরু হয়ে গেছে সো লেটস সি আমাদের আজকের এই ভিডিওটি ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের সবার কাছে ভালো লেগেছে তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ গাইজ একটা লাইক দিয়ে দিবা লাইক দিয়ে নিচে কমেন্ট করে জানিয়ে দিবা তোমাদের কাছে আজকের এই ব্লগটি কেমন লাগলো আর এই ব্লগটি আসতে আসলে অনেক বেশি লেট হয়ে গেছে সত্যি কথা বলতে গেলে আমি ইচ্ছে করে এই ভিডিওটি লেট করে আপলোড করেছি কেন লেট করে আপলোড করেছি তোমাদের বলছি তোমরা তো বর্তমানে জানো যে আমাদের দেশের কী অবস্থা সো এই কারণে অনেকে এবার কোরবানি দেয়নি কোরবানি না দেওয়ার পিছনে দুটি কারণ ছিল প্রথম কারণটি হচ্ছে আর্থিক সমস্যা আর দ্বিতীয় কারণটি হচ্ছে এবার অনেকে রিস্ক নিতে চায়নি কারণ তোমরা তো জানোই যে গরুর হাটে কত মানুষ থাকে সো এই কারণে অনেকে রিস্ক নেয়নি আর এই ভাইরাস তো কত দ্রুত একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ট্রান্সফার হয় কম বেশি সবাই জানো সো এই জন্য অনেকে এবার কোরবানি দেয়নি আমাদের এই বিল্ডিংয়ে টোটাল ফ্ল্যাট হচ্ছে 180টা মানে 180টা পরিবার থাকে প্রতিটাই দিয়ে আমাদের বিল্ডিংয়ের নিচে এত পরিমাণের গরু থাকে যে হাঁটা যায় না বাট এবছর মাত্র ছিল 6টা নাকি 7টা গরু সো তোমরা বুঝতে পারছো এবছর কত মানুষ কোরবানি দেয়নি বলতে গেলে 60% মানুষই মেবি কোরবানি দেয়নি আমাদেরও কোরবানি দেওয়ার কোনো প্ল্যান ছিল না আমাদের ভেবেছিলাম যে আমরা এবার কোরবানি দিব না বাট শেষ মুহূর্তে কীভাবে কী হয়ে গেছে বুঝলাম না আমরা আল্লাহর রহমতে দিতে পেরেছি আমাদের এই কোরবানি স্পেশাল ভিডিওটা আরও অনেক আগে আপলোড করার কথা ছিল বাট আমি ইচ্ছা করে আপলোড করিনি কারণ আমি যদি তখন ভিডিওটা আপলোড করতাম অনেকেরই মন খারাপ হতো তোমরা তো জানোই যে প্রতিটা পরিবারে কম বেশি ছোটো ছেলেমেয়েরা থাকে সো আমাদের ভিডিও অনেক বাচ্চারাই দেখে থাকে সো তারা যদি তখন দেখতো তাদেরও মনটা খারাপ হতো কারণ এটা স্বাভাবিক এবার অনেকে কোরবানি দেয়নি আর আমার ভিডিও তখন আমি আপলোড করলে দেখলে তাদের মন খারাপ হবে এটা আমি বুঝতে পেরেছি সো এই জন্য আমি এত দিন ভিডিও আপলোড করিনি আমি চাইনি আমার একটু একটা সামান্য একটা ভিডিওর জন্য আরেকজনের মন খারাপ হতো আমি মূলত চাই আমার ভিডিওর মাধ্যমে মানুষকে হাসাতে বা কখনো কারো মন খারাপ হোক এটা আমি চাই না সো যাই হোক এতদিন এর জন্য আমাদের ভিডিও আপলোড হয়নি সো ইয়া আমি এখন কামব্যাক করে ফেলেছি সো এখন আমরা আগের মতো আবার বেশি বেশি করে ভিডিও আপলোড করবো সো গাইজ আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি বাট বিদায় নেওয়ার আগে বলে নেই তোমার জন্য আমি ভিডিও বানাইছি তুমি বলছিলা কোরবানির স্পেশাল ভিডিও চাও সো তুমি এখন লাইক দিবা সো গাইজ দ্যাটস ইট গাইজ নাম্বার টু দ্য থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ গাইজ এনজয় দিস ভিডিও দেন ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল সো দেখা হচ্ছে খুব শীঘ্রই আজকের মতো আমি যাচ্ছি টাটা টেক কেয়ার হ্যাভ ফান টু দ্য ফেস বাই বাই লাভ ইউ